ইতিমধ্যে আপোনালোকে দেখিছে যে সমগ্র ভারতবর্ষতে আমার ভারতীয় জনতা পার্টির প্রতি সকলবিলাক রাইজতে মানুহর অতি আন্তরিকতাৰে আমি এবার নির্বাচনত সহারি আমি দেখা পাইছো, যথেষ্ট উৎসাহ আছে ভারতীয় জনতা পার্টির প্রতি। তো গতি মই আশা করছো যে খুব ভাল ফলাফল আমি দেখাবর কারণে সক্ষম হম। আর ইতিমধ্যে আমি কইছো যে আমি 12টা সিট ইয়াতে দখল করার যথেষ্ট সম্ভাবনা আছে। লাহে লাহে এই কথাখিনি আকো পোহরলে খুব সুন্দরভাবে স্পষ্ট হয়ে পড়ছে। আর মই আশাবাদী, বিশেষভাবে মই ডিব্রুগড় লোকসভা রিপ্রেজেন্টেটিভ করো, তো গতি ডিব্রুগড় লোকসভাটো আমি খুব ভালভাবে আমি জয় হবর কারণে সক্ষম হম। আর তাতে আমার প্রার্থী হিসাবে আমার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরি আসিলে, আর প্রায় 4 লাখতকৈ অধিক ভোটত তাত জয়যুক্ত হবো, ই প্রায় নিশ্চিত। ইতিমধ্যে আপনাদের দেখিছে যে সমগ্র ভারতবর্ষতে আমার ভারতীয় জনতা পার্টির প্রতি সকলবিলাক রাইজতে মানুহর অতি আন্তরিকতার আমি এবার নির্বাচনত সহারি আমি দেখা পাইছো, যথেষ্ট উৎসাহ আছে ভারতীয় জনতা পার্টির প্রতি। তো গতি মই আশা করছো যে খুব ভাল ফলাফল আমি দেখাবর কারণে সক্ষম হম। আর ইতিমধ্যে আমি কইছো যে আমি 12টা সিট ইয়াতে দখল করার যথেষ্ট সম্ভাবনা আছে। লাহে লাহে এই কথাখিনি আকো পোহরলে খুব সুন্দরভাবে স্পষ্ট হয়ে পড়ছে। আর মই আশাবাদী, বিশেষভাবে মই ডিব্রুগড় লোকসভা রিপ্রেজেন্টেটিভ করো, তো গতি ডিব্রুগড় লোকসভাটো আমি খুব ভালভাবে আমি জয় হবর কারণে সক্ষম হম। আর তাতে আমার প্রার্থী হিসাবে আমার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরি আসিলে, আর প্রায় 4 লাখতকৈ অধিক ভোটত তাত জয়যুক্ত হবো, ই প্রায় নিশ্চিত। ইতিমধ্যে আপনাদের দেখিছে যে সমগ্র ভারতবর্ষতে আমার ভারতীয় জনতা পার্টির প্রতি সকলবিলাক রাইজতে মানুহর অতি আন্তরিকতার আমি এবার নির্বাচনত সহারি আমি দেখা পাইছো, যথেষ্ট উৎসাহ আছে ভারতীয় জনতা পার্টির প্রতি। তো গতি মই আশা করছো যে খুব ভাল ফলাফল আমি দেখাবর কারণে সক্ষম হম। আর ইতিমধ্যে আমি কইছো যে আমি 12টা সিট ইয়াতে দখল করার যথেষ্ট সম্ভাবনা আছে। লাহে লাহে এই কথাখিনি আকো পোহরলে খুব সুন্দরভাবে স্পষ্ট হয়ে পড়ছে। আর মই আশাবাদী, বিশেষভাবে মই ডিব্রুগড় লোকসভা রিপ্রেজেন্টেটিভ করো, তো গতি ডিব্রুগড় লোকসভাটো আমি খুব ভালভাবে আমি জয় হবর কারণে সক্ষম হম। আর তাতে আমার প্রার্থী হিসাবে আমার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরি আসিলে, আর প্রায় 4 লাখতকৈ অধিক ভোটত তাত জয়যুক্ত হবো, ই প্রায় নিশ্চিত। ইতিমধ্যে আপনাদের দেখিছে যে সমগ্র ভারতবর্ষতে আমার ভারতীয় জনতা পার্টির প্রতি সকলবিলাক রাইজতে মানুহর অতি আন্তরিকতার আমি এবার নির্বাচনত সহারি আমি দেখা পাইছো, যথেষ্ট উৎসাহ আছে ভারতীয় জনতা পার্টির প্রতি। তো গতি মই আশা করছো যে খুব ভাল ফলাফল আমি দেখাবর কারণে সক্ষম হম। আর ইতিমধ্যে আমি কইছো যে আমি 12টা সিট ইয়াতে দখল করার যথেষ্ট সম্ভাবনা আছে। লাহে লাহে এই কথাখিনি আকো পোহরলে খুব সুন্দরভাবে স্পষ্ট হয়ে পড়ছে। আর মই আশাবাদী, বিশেষভাবে মই ডিব্রুগড় লোকসভা রিপ্রেজেন্টেটিভ করো, তো গতি ডিব্রুগড় লোকসভাটো আমি খুব ভালভাবে আমি জয় হবর কারণে সক্ষম হম। আর তাতে আমার প্রার্থী হিসাবে আমার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরি আসিলে, আর প্রায় 4 লাখতকৈ অধিক ভোটত তাত জয়যুক্ত হবো, ই প্রায় নিশ্চিত।